গণমিছিলের নামে বিএনপি জামায়াত ঢাকা শহরে বড় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। আওয়ামী লীগের সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি নাশকতা সৃষ্টি করলেই আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। প্রকৃতপক্ষে গণমিছিলের নামে তারা ঢাকা শহরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল। তো বাংলাদেশ আওয়ামী লীগের পুরো ঢাকা শহর জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে তারা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল সেটা করতে পারেনি। এরপরও জামাত ইসলামী অর্থাৎ বিএনপির প্রধান সহযোগী তারা পুলিশের উপর হামলা পরিচালনা করেছে। তারা একটি বড় বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল। পুলিশ বাহিনী ধৈর্যের কারণে তারা সেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি। বিএনপি কি করতে চায়, কতটুকু করতে পারে আমরা জানি এবং সেটাকে মোকাবেলা করার জন্য কি করতে হবে জনগণকে সাথে নিয়ে সেটাও আমরা জানি। সুতরাং বিএনপি ওই ১৩, ১৪, ১৫ সালের পরিস্থিতি আর কখনো সৃষ্টি করতে পারবে না।